চার দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে ইফতার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডাক্তার আব্দুল মঈন খান। রোববার তার গুলশানের বাসভবনে এই ইফতারের আয়োজন করা হয়। এ সময় জার্মান রাষ্ট্রদূত আশিম টর্চস্টার, সুইস রাষ্ট্রদূত রেতো রেঙ্গোলি, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার ভেন্ডোসেন এবং চীনের উপরাষ্ট্রদূত ইয়ান হুয়ালংগু ও দ্বিতীয় সচিব জু জিকিন উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি নেতা মঈন খানের বাসভবনে ইফতার ও নৈশ ভোজ হয়। এতে চারটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ বিষয়ে ডাক্তার আব্দুল মঈন খান বলেন, আমি এখন এ বিষয়ে কোনো মন্তব্য করব না, পরে বিস্তারিত বলা যাবে। এর আগে শনিবার মঈন খানের বাসায় ইফতার করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথেরিন কুক।